আপনারা দেখছেন জাগরণ নিউজ। এখন দেখবেন তৃণমূলের সংবাদ। খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিকচন্দ্র সাহার 19তম মৃত্যুবার্ষিকী নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার সকালে খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং প্রয়াত সাংবাদিক মানিকচন্দ্র সাহার পরিবারের পক্ষ থেকে প্রেস ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মানিক সাহার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে হুমায়ুন কবির বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ মুন্সী মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও ক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুব রহমান মুন্নার সঞ্চালনায় স্মরণসভার শুরুতে প্রয়াত সাংবাদিক মানিকচন্দ্র সাহার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, নির্বাহী সদস্য সুরাব হোসেন ও মোহাম্মদ শাহ আলম, সদস্য দেবনাথ রণজিৎ কুমার, কৌশিক দে, দিলীপ কুমার বর্মন, ক্লাবের অস্থায়ী সদস্য প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ। এ সময় খুলনা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ার ইসলাম কাজল ও সুনীল দাস, নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, সদস্য রকিবউদ্দিন পান্নু, আলমগীর হান্নান, ওয়াহিদুজ্জামান বুলু, মোহাম্মদ মিলন, এস এম নূর হাসান জনি, শেখ আব্দুল হামিদ, রিংটন মণ্ডল, মোহাম্মদ মাহফুজুল আলম সুমন, অস্থায়ী সদস্য মোহাম্মদ জাকারিয়া হোসেন তুষার, তিতাস চক্রবর্তী, মোহাম্মদ আজিজুল ইসলাম, শশাঙ্ক স্বর্ণকার, মোহাম্মদ রাহেন মোল্লা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মানিকচন্দ্র সাহার মৃত্যুবার্ষিকীতে ইউনিয়ন কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। স্মরণসভায় সাবেক সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব আলী, মল্লিক সুধাংশু ও মোহাম্মদ শাহ আলম, সহসভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান সহ কেউজের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মানিকচন্দ্র শাহ ছিলেন একজন আদর্শ সাংবাদিক, যিনি অসত্যের সাথে কখনো আপোষ করেননি। তাই তার আদর্শকে অনুসরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলেই কেবল তার আত্মার শান্তি পাবে। সভায় প্রয়াত সাংবাদিক মানিকচন্দ্র সাহার হত্যাকাণ্ডের পিছনের গডফাদারদের দীর্ঘদিনেও চিহ্নিত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করা হয়। জাগরণ নিউজ ডেস্ক।